নমস্কার বন্ধুরা বেঙ্গল জবকারে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা ভয়ঙ্কর গতিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিয়ে কিন্তু ধেয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে টাউকেটে এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করে রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু আবারও কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাতে সবার আগে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এবং কোন কোন জেলা পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে এবং কোন কোন জেলা বাংলাদেশের মধ্যে সবার আগে প্রভাবিত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কতক্ষণ রয়েছে সম্পূর্ণ লেটেস্ট আপডেট এই ভিডিওটার মাধ্যমে জানাবো তাই অবশ্যই ভিডিওটা একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি জানতে চান যে আপনার জেলাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে পরবর্তী দিনগুলোতে তার জন্য আপনাকে একটা ছোট্ট কাজই করতে হবে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে দেখতে পাচ্ছেন ওটাতেই ছোট্ট একটা ক্লিক করে অবশ্যই পাশে ছোট্ট বেল নোটিফিকেশানে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা আমরা বায়ুর ঝাপটা দিয়ে চলে এসেছি এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন নর্মাল যে বায়ুর গর্তবিক সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে খেতে থাকে প্রায় কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তার থেকে কমও কিন্তু রাত্রেবেলা ক্ষেত্রে হয়ে যায় তবে বেলা ক্ষেত্রে মূলত পনেরো থেকে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা ঘণ্টা কিন্তু বায়ুর যে কিন্তু থাকে এবং এই যে গর্তবিক সেটা কিন্তু তিন থেকে চার গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় যখন কালবৈশাখী ঝড় আসে কিংবা অন্যান্য ঘূর্ণিঝড় আসে এবং সেটা দেখানোর জন্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে শনিবারের দিনকে সাত আসতে ক্ষেত্রে বন্ধুরা সেইরকমভাবে কিন্তু বায়ু যে গতি সেটা কিন্তু বাড়বে না তবে আমরা যখনই রবিবারের ক্ষেত্রে পৌঁছাবো তখন কিন্তু পুরোপুরিভাবে স্পষ্টভাবে দেখা যাবে যে বিজ্ঞানবেলার সময় কিন্তু বন্ধুরা বায়ু যে গতি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে প্রায় গুণ বেড়ে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ হলদিয়ার আশেপাশে সহ দীঘার ক্ষেত্রে বন্ধুরা একটা হালকা মাঝে কিন্তু বায়ুর ছাপটা মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বায়ুর গতিবেগ কিন্তু যথেষ্ট বেড়ে গেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে পৌঁছে গিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সবার আগে প্রভাবটা পড়বে এবং যার মধ্যে খুলনা জেলাতেও কিন্তু বন্ধুরা একটা কালবৈশাখী ঝড়ে কিন্তু সৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একটা জেলা কিন্তু একটা হালকা হলুদাবো যে বর্ণটা দেখতে পাচ্ছেন সেই কারণে কিন্তু এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হালকা মাঝির ঝড়ের সৃষ্টি হতে পারে রবিবারের ক্ষেত্রে এবং যখন আমরা ধীরে ধীরে সোমবারের ক্ষেত্রে পৌঁছাবো তখন কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পারবো যে এই যে ঘূর্ণিঝড়ের গুরুত্বপেছিল কিন্তু আরও অনেকটা বেড়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা শনিবারের দিন সোমবারের ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার উপরে কিন্তু চলে গেছে উপকূলবর্তী যে রয়েছে যেমন হলদিয়ার আশেপাশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালাসোর তারপর হচ্ছে জয়সালওয়ারের আশেপাশে কিন্তু বন্ধুরা বায়ুর ঝাপটা মোটে আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে কিন্তু কলকাতার ক্ষেত্রে বন্ধুরা কিন্তু হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এছাড়াও বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি সাতক্ষেরা খুলনার ক্ষেত্রে বন্ধুরা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বায়ুর কিন্তু গতিবেগ চলে আসছে অর্থাৎ একখানা ঝড় কিন্তু আসতে চলেছে আগামী বেশ কয়েকদিনের মধ্যেই এবং এই ঝড়টা কিন্তু পুরোপুরিভাবে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যাবে সোমবারের পর থেকেই দেখতে পাচ্ছেন বন্ধুরা ফরিদগঞ্জ এছাড়াও ঢাকার ক্ষেত্রে বন্ধুরা প্রায় কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার পাশাপাশি গতিবেগ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু সিলেটের আশেপাশে পঞ্চাশ থেকে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে কিন্তু গতিবেগটা পৌঁছে গিয়েছে শুধু তাই নয় বন্ধুরা আমরা যদি একটুখানি রংপুরের দিকে যাই তাহলে কিন্তু বন্ধুরা আরও গতিবেগটা বেড়ে প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিলমারি পীরগঞ্জের আশেপাশে কিন্তু বন্ধুরা একটা হালকা মাঝে কিন্তু বায়ুর ঝাপটা মোড়ে দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেইরকমভাবে কিন্তু প্রভাবটা আসবে না এবং এই কারণটা মূলত যেটা বোঝা যাচ্ছে যে বায়ুর যেটা গতি রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের দিকে মুখ করে রয়েছে এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি বায়ুটা কিন্তু সরাসরিভাবে বাংলাদেশের দিকে যাচ্ছে এবং হালকা একটা প্রভাব কিন্তু কলকাতার পার্শ্ববর্তী বেশ কিছু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা পড়বে তবে ম্যাক্সিমাম প্রভাবটা কিন্তু দেখা যাবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়তে পারে তবে আমরা ট্র্যাক একটুখানি চালিয়ে গিয়ে দেখবো বিকেলবেলার ক্ষেত্রে কেমন টাইপের পাওয়া আসতে হবে দেখতে পাচ্ছেন মধ্যে এখানটাই যে কলকাতার ক্ষেত্রে দুপুরবেলা তিনটের সময় সোমবার উনত্রিশ তারিখে কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বায়ু প্রভাবিত হবে এবং যদি আমরা উপকূলবর্তী বাংলাদেশের জেলাগুলো দেখি তাহলে কিন্তু লালমোহন জেলার আশেপাশের বন্ধুরা একটা ভয়ঙ্কর কিন্তু প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার আশেপাশে পৌঁছে গিয়েছে এবং এটা কিন্তু সোমবার উনত্রিশ থেকে ক্ষেত্রে দুপুরবেলা ঠিক তিনটের সময় হতে পারে এছাড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে জেলাগুলো পড়ছে শিলচরের আশেপাশে বন্ধুরা একটা হালকা মাঝারি কিন্তু মনমো মুন্সীগঞ্জের আশেপাশে একটা বায়ুঝাপটা মোটে আমরা দেখতে পাচ্ছি সর্বাচ্চ গতিবেগ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশে কিন্তু সেরকমভাবে গতিবেগ নেই তাও পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার উপরে কিন্তু রয়েছে কালবৈশাখী ঝড়ের মতো একটা ঝাপটা কিন্তু আসতে পারে তবে সেক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা খানিকক্ষণ পরে কিন্তু আমরা দেখে নেব তবে আমরা সোমবার দিনকে যদি পুরোটা ট্র্যাক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলা ক্ষেত্রে প্রভাবটা অনেকটা কমে যাবে কিন্তু সাগরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাগরের ক্ষেত্রে কিন্তু বায়ুর যে গতিবেগ সেটা কিন্তু বরাবরের মতনই থাকবে দেখতে পাচ্ছেন এখানটাই যে সাগরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু বায়ুর ছাপটা থাকবে এবং আমরা ধীরে ধীরে মঙ্গলবার দিনকে দিনের বেলাতে পৌঁছে যাচ্ছি দেখতে পাচ্ছেন মনে হয় এবং দিনের বেলা দশটার মধ্যেই কিন্তু খুবই খারাপ পরিস্থিতি কিন্তু চলে আসবে মঙ্গলবারের ক্ষেত্রে তিরিশ তারিখে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বোঝা যাচ্ছে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে কিন্তু পশ্চিমবঙ্গের যে বহু জেলা রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া কুতুলপুর চন্দ্রকোনা সহ খর্দা চন্দননগর হাবড়া এছাড়া নদিয়া চাকদা বনগাঁর ক্ষেত্রে কিন্তু একটা হালকা মাঝারি বায়ু কিন্তু আমরা দেখতে পারবো অর্থাৎ একটা ঝড় আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সমস্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রভাবটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে এবং সবথেকে বেশি প্রভাবটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে যে উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দীঘা হলদিয়ার আশেপাশে কিন্তু সবথেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন মনে হয় এখানটায় স্পষ্টভাবে বায়ুর দিকটা কিন্তু বোঝা যাচ্ছে বায়ুটা কিন্তু এদিক দিয়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরোপুরি প্রভাবটা কিন্তু আমাদের বাংলাদেশের দিকে ক্ষেত্রে কিন্তু পড়ছে এবং যার ফলে পশ্চিমবঙ্গে সেই রকমভাবে কিন্তু উত্তরবঙ্গ প্রভাবিত হবে না এবং আমি যেটা বুঝতে পারছি যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেখানে কিন্তু সবথেকে ভয়ঙ্কর প্রভাব চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু একটা ভয়ঙ্কর বায়ু ছাপটা কিন্তু দেখা যাবে ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হয়ে যাবে মতিরহাট থেকে সেনবাগ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা এখানটায় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু হবে এছাড়াও চিটাগঙ্গের ক্ষেত্রে বন্ধুরা প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার বেগ কিন্তু পৌঁছে যাবে একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব থেকে ভয়ঙ্কর হতে পারে দেখুন বন্ধুরা আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে প্রায় দুটোর সময় পৌঁছে গিয়েছি দুটোর সময় একই পরিস্থিতি থাকবে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনটের সময় দুপুরবেলা কিন্তু সময় যে আমাদের পশ্চিমবঙ্গের এরিয়াটা সে অনেকটা বেড়ে যাবে এবং আমরা যদি পুরুলিয়ার দিকে তাকাই তাহলে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু গতিবেগটা একটুখানি বেড়ে যেতে দেখতে প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টার বেগে কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে একটা ঝড় আসতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া ক্ষেত্রেও প্রায় কিন্তু তেপ্পান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে এবং বর্ধমানের ক্ষেত্রে বন্ধুরা পঞ্চাশ কিলোমিটারের নিচে কিন্তু ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও শান্তিপুরের ক্ষেত্রেও কিন্তু সেই একই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যত কিন্তু এদিকে নিয়ে যাব তত কিন্তু ভয়ঙ্কর একটা মারাত্মক পরিস্থিতি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টার বেয়ে কিন্তু বা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একটা ভয়াবহভাবে কিন্তু ঝড় আসতে চলেছে এবং কোন কোন জেলার মধ্যে পড়বে তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক তো হচ্ছে মোনকাচারি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চিটাগংড়া জেলা রয়েছে এছাড়াও রাঙামাটি রয়েছে ওপরের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন বেলকোনা এছাড়া হচ্ছে হাজিগঞ্জ কুমিল্লার আশেপাশে এছাড়া উদয়পুর আমরা দেখতে পাচ্ছি শিলচর তারপর হচ্ছে এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন অনেক তো সেই সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু একটা ভয়াবহভাবে কিন্তু মারাত্মক চরম প্রভাব কিন্তু আসতে চলেছে প্রায় আশি কিলোমিটার বেয়ে কিন্তু একটা ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতি থাকতে পারে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা প্রায় একশো কিলোমিটার বেয়ে কিন্তু একটা বিধ্বংসী ঝুড়ু হাওয়া কিন্তু আসতে চলেছে কিছু দিনের মধ্যেই কিন্তু পরিস্থিতিটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আমরা ট্র্যাকটাকে ট্রাকায় একটুখানি চালিয়ে নিয়ে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা সন্ধ্যে সাতটার সময় কিন্তু পরিস্থিতি কিন্তু একই রকম থাকবে তবে রাত্রেবেলা মাঝরাতে ক্ষেত্রে পরিস্থিতিটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আমরা ধীরে ধীরে বুধবারের ক্ষেত্রে দেখে নেব কেমন টাইপের পরিস্থিতি আসতে হবে বুধবারের ক্ষেত্রেও বন্ধুরা সেই একই পরিস্থিতি সকাল আটটা থেকে কিন্তু চলে আসবে অনেক দেখতে পাচ্ছেন এবং উপকূলবর্তী জেলাগুলো সবার আগে প্রভাবিত হবে বুধবারের ক্ষেত্রেও হলদিয়া আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা খুলনা বাংলাদেশে ফিরোজগঞ্জ বরিশাল তারপরে মতিরহাট তারপরে হচ্ছে ফরিদগঞ্জ সেনবাগ এই যে জেলাগুলো রয়েছে কুমিল্লা সহ বহু জেলা কিন্তু আবারও একটা ঝড়ের কবলে আসতে পারে তবে বুধবারের ক্ষেত্রে ঝুড়ু হাওয়ার গতিবেগটা আমরা দেখব কতটা বিকেলবেলার ক্ষেত্রে যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ট্র্যাকটাকে চাল গিয়ে প্রায় বারোটার সময় পৌঁছে গিয়েছি বারোটা থেকে আমরা ধীরে ধীরে কিন্তু তিনটার সময় পৌঁছে গিয়েছি তবে সেই রকমভাবে কিন্তু মঙ্গলবারের দিনকের মতন কিন্তু অতটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে না আপাততভাবে আমরা সেটাই দেখতে পাচ্ছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে কিন্তু আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটা করে ফেললাম এবং এরপরে আমরা কিন্তু আর ট্র্যাকটা করতে পারছি না তো এর ফলে আমরা দেখে নেব বজ্র বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে হতে পারে সেটা দেখার জন্য আমরা একেবারে রবিবার থেকে ট্র্যাকটা শুরু করব দেখতে পাচ্ছেন বন্ধুরা রবিবার থেকে কিন্তু আমরা বজ্র বৃষ্টি মোড়ে ট্র্যাকটা শুরু করে দেখবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝুড়ো হাওয়া কিংবা ঝড় বৃষ্টির কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা দেখব দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারে কিন্তু সেরকমভাবে কিন্তু একদমই থাকবে না অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আমরা ধীরে ধীরে সোমবার ক্ষেত্রে পৌঁছে গেছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকেই আমরা বুঝতে পারছি যে মেঘালয় মিজোরামের অঞ্চল থেকে কিন্তু ভয়ঙ্কর গতিতে বাংলাদেশ হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় সিলেটের আশেপাশে অঞ্চলগুলোতে কিন্তু প্রায় বলা যেতে পারে যে থ্রি পয়েন্ট সিক্স মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বন্ধুরা শিলচরের আশেপাশে এবং শিলংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ভয়াবহভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আবারও আসতে চলেছে এবং এক্ষেত্রে বায়ুর যে গতিটা সে কিন্তু এই দিকে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় তো আমরা একটুখানি ট্র্যাকটা চালিয়ে দিয়ে দেখব ক কতখানি পর্যন্ত ছড়াতে পারে দেখতে পাচ্ছেন এখানটায় যখন আমরা সকালবেলা নটার সময় চলে এসেছি সোমবারের ক্ষেত্রে এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে টে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু থেকে ভয়ঙ্কর প্রভাব কিন্তু আসতে চলে যাচ্ছে যদি আমরা বৃষ্টির পরিমাণ মোটটা যদি সিলেক্ট করি বৃষ্টির পোকার মোড়টা যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে কোন কোন জেলার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা জাকিগঞ্জ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বারলেখা সিলেট রয়েছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই যে জেলাগুলো রয়েছে মোটামুটি কিন্তু একটা ভয়াবহভাবে বৃষ্টিপাত কিন্তু আসতে চলেছে আমরা বজ্র বৃষ্টি মোড়টা আবারও সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা প্রায় কিন্তু টোয়েন্টি মিলিমিটারের কাছাকাছি কিন্তু একটা ভয়াবহভাবে কিন্তু বৃষ্টিপাত আবারও আসতে চলেছে সিলেটের আশেপাশে অঞ্চলগুলো থেকে এবং ধীরে ধীরে কিন্তু এটা ছড়িয়ে যাবে ঢাকা বাংলাদেশের ঢাকার আশেপাশের দিকেও দেখতে পাচ্ছেন বন্ধুরা সোমবার উনত্রিশ তারিখের দিনকে কিন্তু ঢাকা কাপাসিয়া নাগপুর এছাড়াও সিরাজগঞ্জের আশেপাশে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা পুরোটা ট্র্যাক করে দেখবো বুধবার একত্রিশ তারিখ পর্যন্ত কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের তা আছে সেটা আমরা দেখবো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানটাই সোমবার উনত্রিশ তারিখের দিনকে যেদিনকে সব থেকে ভয়ঙ্করভাবে একটা ঝড়ে হাওয়া কিন্তু সব মুখোমুখি পড়তে চলেছে গোটা বাংলাদেশ এবং তার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে পশ্চিমবঙ্গে সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই একদমই দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে আমরা যদি একটুখানি বৃষ্টির পোকার মোটটা দিয়ে যদি চলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলার মধ্যে পড়বে তো কুমিল্লা রয়েছে এখানটাও মোতিরহাটের জেলাও কিন্তু রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিটাগং এছাড়াও কিন্তু আমরা যে জেলাগুলো দেখতে পাচ্ছি যে আগরতলা এছাড়া হচ্ছে কাপাসিয়া রয়েছে লাখাই জেলাগুলো রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মনমোহন সিং কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো মোটামুটি সিলেট সহ বহু জেলা কিন্তু এই বৃষ্টির ভয়ঙ্কর বৃষ্টির কবলে পড়বে এছাড়া কিন্তু যেটা বলেছিলাম আগেতে যে হচ্ছে যে একটা ঝরু হওয়ার কিন্তু যথেষ্ট বেশি থাকবে এই জেলাগুলোর ক্ষেত্রে তোমরা আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে দেখব রাত্রিবেলা ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না দেখতে পাচ্ছেন রাত্রেবেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে তবে সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা অনবরত থাকবে আমরা বজ্র বৃষ্টির মোটটাতে আবারও চলে যাবো এবং দেখে নেব কোন কোন জেলাতে ভয়াবহভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে হলুদ যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলাদেশের দিয়ে কিন্তু ঢুকতে চলে তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো একটুখানি দেখতে পাচ্ছি তো ধীরে ধীরে কিন্তু আমরা চলে এসেছি এবং যেটা বোঝা যাচ্ছে যে সিলেটের দিকে কিন্তু বারবার একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রায় একটা ভয়াবহভাবে কিন্তু বজ্রবিদস তুমুল ঝড় বৃষ্টি কিন্তু এই জেলার ক্ষেত্রেই আসবে তো বন্ধুরা আমরা যদি সিলেটে জেলাতে যদি ক্লিক করে দেখে নিই তাহলে নিতে পারবো যে কোন কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহুর্তে ঝলমলে আকাশ থাকবে তবে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হতে শুরু করে দেবে সোমবারের দিন থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং অনশনে দেখতে পাচ্ছেন যে দফায় দফায় তুমুল ঝড় বৃষ্টি কিন্তু চলে আসবে সিলেটের এই জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা বুধবার একত্রিশ তারিখ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত ট্র্যাকটা করতে পারছি ততক্ষণ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বেশি রয়েছে তো বন্ধুরা আমরা ট্র্যাকটাকে আরেকটুখানি চালিয়ে নিয়ে দেখবো বুধবার পর্যন্ত পুরোপুরিভাবে ট্র্যাকটা করে দেবো দেখতে পাচ্ছেন রাত্রেবেলা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে এবং আমরা কিন্তু ধীরে ধীরে বুধবারের ক্ষেত্রে পৌঁছে যাচ্ছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বুধবারে কিন্তু সেই রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে না দেখতে পাচ্ছেন মনোরা বুধবারে কিন্তু একদমই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে অর্থাৎ আগরতলার আশেপাশে কিন্তু এই যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে তবে তাছাড়া খুব বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবারের ক্ষেত্রে আর তৈরি হবে না তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বেশ কিছু জেলা দেখে নেব তো আগের দিনকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তো আমরা সেই সমস্ত কমেন্টের থেকে দেখে নেব কোন কোন জেলাতে কেমন টাইপের আমার পরিস্থিতি আসতে পারে তো কলকাতা থেকে একজন কমেন্ট করেছিল আমাদের এই ভিডিও নিচে তো এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে বুধবার দিন কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও মানে দু এক পাশটা একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না তবে দফায় দফায় কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা একটুখানি বেশি পরিমাণ কিন্তু হতে পারে সেটা কিন্তু রবিবারের দিনকে আটাশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রোদ ঝলমলে আকাশে কিন্তু থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আমরা অন্য একটা জেলা দেখে নেব যেমন ঢাকার ক্ষেত্রে দেখে নিতে পারি যে কেমন টাইপের পরিস্থিতি হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আপনাদেরকে জানিয়েছিলাম যে কোন দিনকে বৃষ্টিপাত আসতে পারে এবং দেখতে পাচ্ছেন এই যে সময়টা রয়েছে অর্থাৎ সোমবার দিন থেকে কিন্তু ঝড়ো হওয়ার যে গতিবিধ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসতে চলেছে সোমবার এবং মঙ্গলবার দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি রয়েছে ঢাকার ক্ষেত্রে তো বন্ধুরা আমরা সর্বশেষ দেখে নেব চাঁদপুর জেলা থেকে কেমন টাইপের আওয়া থাকতে পারে চাঁদপুর জেলা থেকে প্রথমবার জন্য কমেন্ট ছিল তো বন্ধুরা এই জেলার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা দেখে নেবো কোন দিনকে বৃষ্টিপাত আসতে পারে এবং এই মুহুর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত আসতে পারে রবিবার থেকে কিন্তু বৃষ্টিপাত চালু হয়ে যাবে সন্ধ্যে ছটার সময় রবিবারে এক পশলা বৃষ্টিপাত আসতে পারে তবে সোমবার দিনতে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মূলত আজের এই ভিডিওতে এইটুকুই ছিল আজকে জানানোর মতো তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে এই একটি লাইক করে দেবেন এবং লাইক কর পাশাপাশি নিচে কমেন্ট বক্সে আপনার জানার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য